অপূর্ব সুন্দর সব পাহাড়, চারিপাশটা সবুজে ভরা। যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে চোখ জুড়িয়ে যাওয়ার মতন সব জলপ্রপাত। আর এটাই হচ্ছে আমাদের মেঘের রাজ্য মেঘালয়। আপনারা হয়তো ভারতবর্ষের অনেক জায়গাতেই ঘুরেছেন, কিন্তু আমি কথা দিচ্ছি, যদি মেঘালয় একবার ভালো করে না ঘুরে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাচ্ছেন। অনেকের কাছেই মেঘালয় মানে কিন্তু শুধুই শিলং, যেটা কিনা একটা খুব সিনিক হিল স্টেশন। কিন্তু আমি বলছি, মেঘালয় ইজ নট জাস্ট অ্যাবাউট শিলং। মেঘালয় একটা অন্য জগৎ, যেটা আপনাকে অবাক করবেই। তাহলে চলুন ঘোষবাবুর সাথে এবার আপনারা এক্সপ্লোর করে নিন মেঘালয়। আর এই সিরিজটা কিন্তু পুরোপুরি মেঘালয়ের ওপরেই। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, যেখানে আমি দেখাবো আমাদের জার্নি ফ্রম কলকাতা টু শিলং। তার সাথেও থাকছে শিলংয়ের পুলিশ বাজার, খাওয়া দাওয়া, হোটেল এবং আশপাশটা। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আরেকটা ট্রিপের শুরু, আর এখন বেরোচ্ছি বাড়ির থেকে। সময় হয়ে গেছে হচ্ছে 7:15। আর আজকের ভিডিও থাম্বনেইল আর ডিটেলস দেখে তো বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। এটা আমার জন্য একটা নতুন, মানে আনএক্সপ্লোর্ড স্টেট আর কি, প্রথমবার যাচ্ছি এখানে। আর আমি যাচ্ছি হচ্ছে মেঘালয়তে, মেঘের রাজ্য মেঘালয়। আশা করছি ট্রিপটা খুব ভালো হবে, এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর আমার সাথে যেই বন্ধু ছিল আর কি মানালি হিমাচল ট্রিপে, সেই বন্ধুই যাচ্ছে, তো তার সাথে এই ট্রিপটাও হবে। সব ডিটেলস বলবো, এখন তাড়াতাড়ি ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব আসছে। আর মানে ব্যাপারটা কী হয়েছিল, বাড়িতে বসছিলাম, এখন মোটামুটি এক মাস মতন, দেড় মাস মতন হয়ে গেছিলো কোথাও যাওয়া হচ্ছিলো না। আর ভিডিও ফিডিও দেখলাম যে মেঘালয়ের মনসুনে দারুণ অবস্থা, মানে সাংঘাতিক ওয়াটারফল, সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো আর লোভ সামলাতে পারলাম না, বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশান ছিল না, তাই জবাজব টিকিট কেটে বেরিয়ে পড়লাম। আর আপনাদের সাথেও শেয়ার করবো জিনিসটা। আশা করছি খুব দারুণ, খুব সুন্দর একটা ট্রিপ হবে। সব ডিটেলস দেবো আপনাদের, সাথে থাকুন, দেখতে থাকুন। আর সাথে থাকুন কার? ঘোষবাবুর। চলুন তাহলে বেরিয়ে পড়ি, এখন ক্যাবটা ধরি, এয়ারপোর্ট পৌঁছাই। আমাদের ফ্লাইট, ইন্ডিগোর ফ্লাইট হচ্ছে 9:35 দমদম থেকে। আর আমরা কিন্তু গুয়াহাটি এয়ারপোর্ট যাচ্ছি না, আমরা যাচ্ছি শিলং এয়ারপোর্ট ডিরেক্ট। তো এই জার্নিটা আপনার সাথে শেয়ার করবো। আশা করছি খুব ভালো ট্রিপ হবে। সব মানে রেনের গিয়ার ফিয়ার নিয়ে নিয়েছি, এই পিঠে দেখছেন এই ব্যাগ ট্যাগ রয়েছে, আর সামনে একটা ব্যাগ, এবার ট্রলি নিয়ে নিই, কারণ ট্রলি অনেক ঝামেলা আছে। যাই হোক, যাওয়া যাক, আর লেট করে লাভ নেই, বেরিয়ে সব কিছু বলছি আপনাদের, আর আপনাদের সব কিছু দেখাচ্ছিও। সাথে থাকুন তাহলে। এবার চলে এসেছি আমার প্রিয় কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং এখান থেকেই হচ্ছে আমাদের ফ্লাইট টুয়ার্ডস শিলং। আর কলকাতা থেকে শিলং যেতে সময় লাগে মোটামুটি ধরুন 1.5 ঘন্টা। আর এখানে এসেই দেখা হয়ে গেল প্রকাশের সাথে, যে কিনা আমার সাথে আমার হিমাচল ট্রিপেও ছিল। আর প্রকাশ হচ্ছে আমার MBA সময়কার কলেজের বন্ধু। প্রথমেই চলে গেলাম কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে। এয়ারপোর্ট লাউঞ্জে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া পাওয়া যায়, আর আমার কাছে যেহেতু অনেকগুলো ক্রেডিট কার্ড আছে, তাই এয়ারপোর্ট গেলে কোনো সময় কিন্তু ফ্রিতে খাওয়া মিস করি না। আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম এয়ারপোর্ট লাউঞ্জ থেকে, এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। আর এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 9:35, আর ফ্লাইট হচ্ছে লেট আজকে, ফ্লাইট 10:20 টাইম এখন। মোটামুটি 10টা বাজতে চললো, আমরা এগিয়ে যাচ্ছি ওর দিকে, বেশ পেট ভরে খেয়ে দিয়ে নিয়েছি, এটা একটা ভালো ব্যাপার। তো আপনারাও যদি এখানে আসেন তাহলে খাওয়া দাওয়াটা করে নিতে পারেন, কী কী কার্ড লাগবে না লাগবে সেগুলো আমি বলে দিতে পারি অন্য একটা ভিডিও বানিয়ে। তো সেটা কমেন্ট সেকশনে জানাবেন, যে আপনাদের যদি এটা জানতে চান যে কোন কোন কার্ড অ্যাকসেপ্টেড আর কোনগুলো ইউজ করতে পারেন। ঘুম পেয়ে গেছে রাত্রিবেলা, ভালো ঘুম হয়নি কালকে, অনেক লেট করে কাজ হয়েছিল, তো আজকে ওটাই আর কি, যাই গিয়ে একটু প্লেনে ঘুমিয়ে নেবো, ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ল্যান্ড করবো শিলংয়ের দিকে। যাওয়া যাক তাহলে।
আমাদের ফ্লাইটটা যেরকমটা বললাম লেট ছিল, এবং আমাদের এখন টাইম হয়ে এসেছিল ফ্লাইট বোর্ড করার। তাই আমরা খাওয়া দাওয়া গুটিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে এগিয়ে চললাম বোর্ডিং গেটের দিকে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, 104 নম্বর গেট, ওদিকেই যাচ্ছি। কলকাতার আকাশের মুখ তখন ভার, একটু পরেই মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। কিন্তু আমাদের মেন চিন্তা হচ্ছিল যে এইটুকু ফ্লাইটে এত লোক কিরকম ভাবে ধরাবে। আমরা কিন্তু আগে এরকম ছোট ফ্লাইটে চড়িনি, এটাই হচ্ছে প্রথমবার যে এরকম একটা ছোট ফ্লাইটে করে আমরা শিলং যাচ্ছি। গুয়াহাটি বাদে সব ফ্লাইটই কিন্তু এরকম ছোটই হয় যেগুলো নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে যায়, তাই এবার ফ্লাইটে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আগে থেকেই বুঝতে পারছিলাম। যেতে যেতে এই ফ্লাইটের সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। আমাদের যে ইন্ডিগোর ফ্লাইটটা ছিল সেটার ফ্লাইট টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট মতন। ইউজুয়ালি সব ফ্লাইটগুলোতে কিন্তু 3x3 সিট অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু এটা যেহেতু ছোট ফ্লাইট তো এখানে ছিল 2x2, তো সেইটা আপনারা যখন অনলাইন বুক করবেন সেখানেই দেখতে পেয়ে যাবেন। আর এই ফ্লাইটটার কস্ট পড়েছিল আমার 3,500 টাকা মতন। আপনারা যদি এক মাস আগেও শিলংয়ের টিকিট কাটেন তাহলে কিন্তু মোটামুটি 3 থেকে 3,500-এর মধ্যে টিকিট পেয়ে যাবেন। আর আপনারা যদি গুয়াহাটি হয়ে যেতে চান তো আপনারা সেটাও করতে পারেন। গুয়াহাটির ফ্লাইটের রেটও মোটামুটি এরকমই থাকে, কিন্তু এটা মনে রাখবেন গুয়াহাটি থেকে শিলং যেতে কিন্তু আপনাদের 4 ঘন্টা মতন সময় লেগেই যাবে। আপনারা চাইলে শিলং কিন্তু ট্রেনে করে যেতে পারেন, এবং তার জন্য আপনাদের প্রথমে যেতে হবে ট্রেনে করে গুয়াহাটি অবধি। আর গুয়াহাটি থেকে আপনারা কিন্তু শিলং পাল্টন বাজারের শেয়ার্ড কার, বাস, প্রাইভেট ট্যাক্সি সব কিছুই পেয়ে যাবেন। আপনাদের যদি আরও প্রশ্ন থাকে যে কলকাতা থেকে শিলং কী করে পৌঁছাবেন, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানান, আমি নিশ্চয়ই আপনাদের রিপ্লাই দেব আর আপনাদের কোয়েরিগুলো সলভ করে দেব। একটু ফটো লিখে যাতে সুন্দর এই এয়ারপোর্ট। ল্যান্ড করে গেছি, এটাই হচ্ছে মেঘালয়ের এয়ারপোর্ট, বা এটাকে শিলং এয়ারপোর্ট বলা হয়ে থাকে। আর শিলং এয়ারপোর্টের আরেকটা নাম হচ্ছে উমরই এয়ারপোর্ট, কারণ এই এরিয়াটার নাম হচ্ছে উমরই। এই শিলং এয়ারপোর্ট কিন্তু শিলং যে মেন সিটি সেন্টার বা পাল্টন বাজার সেখান থেকে 30 কিলোমিটার দূরে, আর এই এয়ারপোর্টের এলিভেশন হচ্ছে 2,910 ফিট। হেভি সুন্দর এয়ারপোর্ট, শিলং এয়ারপোর্টে নেমে পড়েছি, এখন যাচ্ছি। এখানে মানে 2-3টা ফ্লাইটই আছে সারাদিনে, হেভি লাগছে। এই উমরই এয়ারপোর্ট কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে অবস্থিত, চারিপাশে পাহাড়, পুরো গ্রিনারি, আর তার মাঝখানে একটা সিঙ্গেল ল্যান্ডিং স্ট্রিপ। বেশ ছোট একটা কিউট এয়ারপোর্ট যেরকম হয় ঠিক সেরকম। তো আপনারা যদি না গিয়ে থাকেন আপনাদের কিন্তু প্রথমবার শিলং এয়ারপোর্ট দারুণ লাগবে। এই শিলং এয়ারপোর্ট থেকে কিন্তু অ্যালায়েন্স এয়ার আর ইন্ডিগো এই দুটো অপারেটরই অপারেট করে তাদের নিজের ফ্লাইট, আর ডিরেক্ট ফ্লাইট কিন্তু একমাত্র ইন্ডিগোরই আছে। আমরা শিলং থেকে বেরিয়ে মোটামুটি একটা ক্যাব পেয়ে গেছি, যে লোকটা ছিল সে বলেছিল আর কি মোটামুটি ওই 1200 থেকে 1500 এরকম রেটই হয়, তো এখানে যে আর কি 1600 বলছিল ওটা 1500 নামালাম। আর এখন বেশি দরদাম করতে ইচ্ছে করছে না তাই বেরিয়ে যাচ্ছি, ক্যাবে উঠি, উঠে সব কিছু বলছি আবার। এখানে একটা বাসের অপশনও আছে দেখতে পেলাম, বাসটা নিয়ে পুলিশ বাজার অবধি যায়, 1টায় ছাড়ে, এই পেছনে বাস আছে। তো আমরা এটা জানতাম না, এটা আপনাকে জানিয়ে রাখলাম। তো এয়ারপোর্ট থেকে বেরোলে মনে হয় 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে বাদে হয়তো বাস আছে, সেটা জেনে নেবো আমি এক্স্যাক্টলি টাইম ডিফারেন্স কতটা। তো এটা করে আপনি অ্যাভেল করতে পারেন। পুলিশ বাজার অবধি হচ্ছে 120 টাকা পার হেড, আর আমাদের নিচ্ছে হচ্ছে 1500 টাকা, অনেকটাই বেশি, বাট ঠিক আছে চলে যাই আপাতত। ফেরার সময় না তো এটা অ্যাভেল করবো, সেটাও আপনাকে দেখাবো, ঠিক আছে? আপাতত প্রাইভেট কারেই যাচ্ছি। পরে আমি একটু খোঁজ নিয়েছিলাম আর জানতে পারলাম দিনে কিন্তু একটাই বাস চলে শিলং এয়ারপোর্ট থেকে পুলিশ বাজার বা শিলংয়ের সেন্টার পয়েন্ট অবধি, এবং সেই বাসটা হচ্ছে সকাল 11টায়, আর এটা অপারেট করে হচ্ছে মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশন, আর এই বাসের ভাড়া হচ্ছে 100 টাকা করে। এই আমরা এখন ক্যাবে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। লোয়ার লোয়ার টুম লোয়ার লোয়ার
একটু প্রোনাউন্স করতে একটু অসুবিধা হচ্ছে, বাট হ্যাঁ ওটা এরিয়াটা, ডিটিওর অফিস আছে ওইখানে, তো ডিটিওর অফিসের কাছেই, বি অ্যান্ড টি এটা হচ্ছে হোটেলটার নাম, তো সেখানে ডু নাইট বুক করা আছে, তো সেখানেই যাচ্ছি। আর ফ্লাইটের এক্সপিরিয়েন্স ভালো, ছোটো ফ্লাইট ছিল সেই জন্য টার্বুলেন্স একটু ছিল, আর যেরকম এক্সপেক্ট করেছিলাম মেঘালয় এসে প্রচণ্ড বৃষ্টি পাবো সেরকম এখনও পাইনি আপাতত, দেখা যাক সামনে গেলে কী হয়। আর যেটা বললাম বাসের ব্যবস্থা ওখানে আছে 120 টাকা করে, তো আপনারা সেটা অ্যাভেল করতে পারেন, ফেরার সময় আমরা সেটা করবো আশা করছি, করে সেটাও দেখাবো কী হয় না হয়। এখন যাচ্ছি, খুব সুন্দর, মানে এয়ারপোর্টটা তো এত সুন্দর লাগলো কী বলবো, মানে এয়ারপোর্টটা ছোট্ট এয়ারপোর্ট একদম, একখানেই ল্যান্ডিং স্ট্রিপ আছে আর জাস্ট মানে ল্যান্ড করে আবার ঘুরিয়ে নিয়ে এদিকে চলে আসছে, হেভি লাগছে, মানে অনেক দিনকার শখ ছিল মেঘালয় শিলংয়ে আসার, তো সেইটা পূরণ হচ্ছে। বেশি কথা বলবো না, বাইরের জায়গাটা দেখাই, পুরো সবুজ, মানে পুরো সবুজ, দারুণ লাগছে, দারুণ মানে খুব সুন্দর, বৃষ্টিতে নামলে আরও সবুজ হয়ে যাবে হয়তো, সেটা আর একটা সুন্দর আরও পরিবেশ হবে, দেখতে থাকুন, দারুণ ট্রিপ হবে, খুব ভালো ভালো জায়গা দেখাবো। এখন যাই আমাদের হোটেলের দিকে। শিলংয়ে নেমে উমরাই এয়ারপোর্টের আশপাশটা দেখে তো একদম স্টান্ড হয়ে গেছিলাম, যে এতটা সুন্দর মেঘালয় এটা এক্সপেক্ট করিনি। আর পরে যখন গাড়ি করে আমাদের বানলামদা নিয়ে যাচ্ছিল আমাদের এয়ারবিএনবিতে, তো সেই রাস্তাঘাট আর আশপাশ দেখে তো জাস্ট পাগল হয়ে গেছিলাম। সেইগুলো সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, একদম চিন্তা করবেন না। এখান থেকে যদ্দূর শুনলাম 30-32 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু গরমটা কিন্তু বেশ আছে, আমরা বর্ষাকালে এসেছি একদম, কিন্তু গরমটা বড্ড আছে, তো এটা এটা সমস্যা, দেখা যাক ওখানে গিয়ে, আশা করি হোটেলে এসি বেশি থাকবে, থাকা তো উচিত। এবং আপনার সব কিছু ডিটেলস দেবো, এখন রাস্তাটা দেখা টাকা নিয়ে যাই। খুব সুন্দর, খুব মানে সবুজ, একদম সবুজে ভরা, মানে থাইল্যান্ড গেছিলাম, থাইল্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে, খালি জল মানে জলাশয়গুলো কম, তাহলে খুব সুন্দর, দেখতে থাকুন আপনারা সাথে থাকুন। এই ওপর দিকে রাস্তাটা যাচ্ছে, এটাই গুয়াহাটির রাস্তা, আমরা নিচের রাস্তাটা ধরে নিয়েছি শিলংয়ের দিকে, গুয়াহাটি কাজিরাঙ্গা ওপর দিয়ে যাচ্ছে, হাই রোড, টোল রোড, আর আমরা নিচের রাস্তা নিয়েছি। এই যে উমিয়াম লেকের ওপর ড্যাম যেটা, সেই ড্যামটা দিয়ে ক্রস করছে এখন, ওইদিকে উমিয়াম লেক আর এই ড্যামটা, এই ড্যামের উপর দিয়ে যাচ্ছি এখন। আগে উমিয়াম নাকি নদী ছিল, রিভার ছিল, রিভার থানা পেলে উমিয়াম, তারপর নাকি ড্যামটা বানানোর পর নাকি এটা মানে লেকে পরিণত হয়েছে, আগে এটা রিভার ছিল, বেশ সুন্দর, মানে অপূর্ব সুন্দর জায়গায় ড্যামটা ক্রস করে আসলাম, এখন আবার এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। এই যে এটা হচ্ছে উমিয়াম লেকের ভিউ পয়েন্ট, এখানে দারুণ লাগছে, আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আবার আমরা এই রাস্তায় যাবো, আর এখানে মাঝখানে একটা ভিউ পয়েন্ট দেখে নেবো, নিচে ওই যে উমিয়াম লেক, যাওয়া যায় পরে একসঙ্গে মিজোরাম মণিপুর, সেটাই প্ল্যান করছিলাম, দাদার সাথে জিজ্ঞেস করছিলাম কী আছে না আছে। আর এখানে লোকাল একটা রাইস পাওয়া যায়, ও রাইসের নাম কে বলে, জাডো, 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 ওটা ট্রাই করতে হবে, তো পুলিশ বাজারে আশা করছি পেয়ে যাবো, সেটা ট্রাই করবো, আর মোমো টোমো সবই এখানে খুব ভালো পাওয়া যায়, সেগুলো খাওয়া দাওয়া হবে, দেখা যাক, আশা করি ভালো ট্রিপ হবে। খুব সুন্দর লাগছে এখন, ওয়েদারটা একটু মানে ভালো হয়ে এসছে, অনেক শুনেছি শিলং শিলং শিলং, এখন পৌঁছে গেলাম শিলংয়ে, পৌঁছাচ্ছি আর কি। আর এয়ারপোর্টটা হচ্ছে ওটা কিন্তু শিলং, ওটা শিলং ডিস্ট্রিক্ট বলছে, তো ওটা হচ্ছে বেসিক্যালি উমরাই এয়ারপোর্ট, তো ওটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, শিলং যে মেন টাউন বা সিটি এটা আছে আর কি, সেটা কিন্তু মোটামুটি 30 কিলোমিটার মতন দূর এয়ারপোর্ট থেকে, যদি আর কি শিলং এয়ারপোর্ট যেটা বলছে সেটাই নামেন। আর গুয়াহাটি থেকে আসতে কিন্তু 120-130 কিলোমিটার, তো সেটা মাথায় রাখবেন। মেঘালয় ঘুরতে যাওয়ার আগে আয়ুষ্মান খুরানার অনেক মুভিটা দেখেছিলাম, এবং ওটা দেখার পর বেশ পাম্পড আপ ছিলাম, যে ওখানে যাব আর কী নাকি দেখতে পারবো কে জানে, কিন্তু বিশ্বাস করুন মেঘালয় এবং যতদূর শুনলাম ওভারঅল নর্থ ইস্ট কিন্তু একদম শান্তিপ্রিয় জায়গা। শুরুতেই এই বানলামদার সাথে দেখা হয়েছিল, আর এই দাদাই আমাদের কিন্তু আমাদের হোটেলে নিয়ে গেছিল, মানুষটি খুব ভালো, তাই ওনার নাম্বারটাও আমি ডেসক্রিপশানে আর নিচে দিয়ে দিলাম। চেরাপুঞ্জির নামই সোরা, আচ্ছা ও ডিস্ট্রিক্ট নেই না, মতলব
শিলং ডিস্ট্রিক্টের আন্ডারে। আচ্ছা, এখন মোটামুটি পৌঁছে গেছি, আর 1-2 কিলোমিটার মতন বাকি আছে। সুন্দর লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ মেঘলা হয়ে এসছে, ভালো ওয়েদার, এরকম ওয়েদার থাকলেই ভালো হয়। আমরা এই আমাদের এয়ারবিএনবি বা এয়ারবিএনবি না সরি হোটেলে চেক ইন করে বাবা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি পুলিশ বাজারের দিকে, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমার সব কিছুই করবো আর কি। ওইখানে আমার জুতোটা ঠিক করতে হবে, তো আজকে আসার সময় দেখি নতুন জুতো কিনেছিলাম, সেই জুতোর সোল খুলে বেরিয়ে গেছে, তো সকাল থেকে লাকটা একটু খারাপ যাচ্ছে। তারপর আমার হেডফোনের একটা মানে পয়েন্ট আছে, পয়েন্ট মানে কি অ্যাঙ্কার টাইপের আর কি, মানে কানে লাগানোর জন্য, সেটা খুলে গেছে। তারপর হাতে একটা খোঁচাকে হাতটা কেটেছে, সকাল থেকে খুচখাচ করে লেগেই আছে। তাই এখন যাচ্ছি, দেখি কোনো ছোটোখাটো জিনিস এরকম আমাদের ট্রিপের আনন্দটা কমাতে পারবে না, তাই আমরা এগিয়ে যাচ্ছি। এখন যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি কোথায় খাবো কী করবো, এই হোটেলটা দেখাবো এটা পরে, এখন আর দেখাচ্ছি না, সেরকম বিশাল কিছু না, মোটামুটি ঠিকঠাক স্ট্যান্ডার্ড। এখন বেলা 3:30 হয়ে গেছে আর বেশ ভালো মেঘলা, আর উপর দিকে উঠছি আসলে, সেই জন্য টায়ার্ড লাগছে। এখান থেকে রাইট লেনে হচ্ছে পুলিশ বাজার যেতে পারবো, আর এখানে হচ্ছে ট্যাক্সি ট্যাক্সি পাওয়া যায় এখানে। শিলংয়ের রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়, একটু একতেই দেখতে পাচ্ছি এক একটা বড় বড় জ্যাম লেগে আছে, এবং শিলং কিন্তু নিজের ট্রাফিক জ্যামের জন্য খুব ফেমাস। সব গভর্নমেন্ট হাউসেস এসবই ম্যাক্সিমাম। এখন হেঁটে হেঁটে আমরা পুলিশ বাজারের দিকে যাচ্ছি, আর বেশিক্ষণ বাকি নেই, মেন রোড দিয়েই যাচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে পুরো মেঘলা একদম, হালকা ঠান্ডা ঠান্ডা আছে, আর দারুণ দারুণ বাড়ি এখানে। এটা একটা চার্চ কিন্তু অনেক পুরনো, এরকম অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে এখানে, তো সেগুলো দেখতে দেখতেই যাচ্ছি, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আর যেরকম বললাম জুতোটা খারাপ হয়ে গেছে, তাই চটি পরে ঘুরতে হচ্ছে, চটি তো সেই জন্য আর কি, এটা জুতোটা ঠিক করাতে হবে, তো সেটাও করবো। যাই দেখি ওয়েদারটা এরকমই থাকুক, বৃষ্টি আর না পড়ে তাহলেই হবে। ক্রস করে যাই পুলিশ বাজার পৌঁছেই, তারপর আবার দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি KFC-তে, একটু খাওয়া দাওয়া করছি। বাইরে প্রচণ্ড ভিড়, আর আমাদের শরীরটা খুব ভালো নেই, মাথা ফাথা ধরে আছে কালকে ঘুমাইনি বলে, তাই KFC-তে খেয়ে দিয়ে নিই, বার্গার ফার্গার হ্যান ত্যান। এখানে মল আছে, প্রচুর মল আছে, সেই মলে এসে আপনি অনেক দোকান পাশা পেয়ে যাবেন। কালকে আরও জায়গা এক্সপ্লোর করবো, আরও অন্য জায়গায় যাবো, অন্য রেস্টুরেন্ট ফেস্টেন্ট খাবো, তো সেগুলো দেখাবো। আজকে আপাতত খেয়ে নিই, খেয়ে নিয়ে তাও বেরিয়ে আবার দেখাচ্ছি। এখন আমরা KFC-তে খাওয়া দাওয়া করার পর এখন অন্য একটা জায়গায় চলে এসেছি, তো এটার নাম হচ্ছে টিবেটান রেস্টুরেন্ট, স্নো লাইন টিবেটান রেস্টুরেন্ট। তো ওখান থেকে একটু খাওয়া দাওয়া করছি কুচকাচ, কারণ বার্গার খেয়ে ঠিক পোষালো না ব্যাপারটা। এই জায়গাটা সুন্দর, এখানে একটা খুব বড় মার্কেট আছে, তো এখানে পুলিশ বাজারে বিশাল মার্কেট, আর আজকে মনে হয় শনিবার, তো সেই জন্য মার্কেট অনেক বড় আর কি, মানে প্রচুর জিনিসপত্র নিয়ে বসছে লোকজন, অনেক কিছু হচ্ছে। এই আর কি খাওয়া দাওয়া করে নিই একটু, আজকে প্রচণ্ড মাথা ধরেছে, মনে হয় না কোথাও ঘুরতে পারবো, বিকেলও হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে নিচে স্যুপ একটা, মোমো, চা, এইসব নিয়ে খাওয়া দাওয়া ডান করে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে প্ল্যানিংটা করবো, নেক্সট কী প্ল্যানিং হবে, কোথায় যাবো না যাবো, সেই প্ল্যানিংগুলো করবো। খাওয়ার দাওয়ার এখানে মোটামুটি ভালোই, স্যুপটা কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার, আর মোমোটা ঠিকঠাক ছিল। এখনও কিন্তু আমি আমাদের দার্জিলিংয়ের মোমোকে একদম টপে রাখবো, আমি তো মোমো লাভার, এরপর আরও মোমো খাবো। আর আপনাদের এটাও জানাবো যে আমাদের দার্জিলিং মোমোকে ওভারশ্যাডো করলো কি না সেই মোমো। বেশ পেট ভরে খাওয়া দাওয়ার পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে গেছিলাম, আর এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়েও পড়েছিলাম। আমরা এই রাত 9টার সময় বেরিয়ে পড়েছি স্কুটি আনতে, তো তখন যেরকম দেখেছিলাম আপনাদের, বাইরে বেরিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে এসেছিলাম, আর বেশি কিছু করা হয়নি, তাই আর দেখাই হয়নি। আর এখন আমরা বেরিয়েছি স্কুটিটা আনার জন্য, কারণ কালকে কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ, রাস্তাটা অন্ধকার, তাই এত ভালো দেখা যাবে না, কিন্তু এখন ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, বৃষ্টি ফিষ্টি হয়েছে, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা। একটা গেঞ্জি পরে বেরিয়েছি ঠিকই, কিন্তু বেশ ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরে আসলে ভালো হতো। স্কুটিটা যখন নিয়েছিলাম তখন আর ভিডিও আলাদা করে করা হয়নি, এক বডি বিল্ডার দাদার থেকে এই স্কুটিটা পেয়েছিলাম, আর ভাড়া নিয়েছিল হচ্ছে 700 টাকা পার ডে। স্কুটিতে ইউজুয়ালি একদম তেল ভরা থাকে না,
তাই প্রথম কাজ হচ্ছে পেট্রোল পাম্পে এসে স্কুটির তেলটা ভরা। আর এই স্কুটিটা কিন্তু একদম নতুন ছিল, এটা একটা ভালো জিনিস। আমি আগেও বলেছি আবারও বলছি, যে কোনো জায়গা থেকে স্কুটি বাইক বা গাড়ি নিন আপনারা কিন্তু প্রথমে সেটার ভিডিওটা করবেন, কারণ অনেক সময় কিন্তু পরে ওনাররা ক্লেম করে যে ড্যামেজগুলো আপনারাই করেছেন। তো সেফ সাইডে থাকার জন্য ভিডিওটা করে রাখবেন, আমরাও করে রেখেছিলাম সেই কারণেই। স্কুটিতে তেল ভরার পর আর স্কুটি একটা পাওয়ার পর মনে কিন্তু হেভি আনন্দ এসে যায় যে এখন একটা কিছু পেয়েছি যেটা নিয়ে আমরা আশপাশটা পুরো সুন্দরভাবে ঘুরতে পারবো। তাই প্রথমেই চলে এসেছিলাম আবার পুলিশ বাজারে এবং সেখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করলাম স্ট্রিট ফুড এবং একটু আশপাশটা ঘুরেও নিলাম। এখন আমাদের হোটেলে B&T যেটা আমরা বুক করেছি সেখানেই বসে আছি, আর আজকে স্কুটিটা নিয়ে নিয়েছি, মানে যে স্কুটিটা নেওয়ার কথা ছিল আমাদের ঘোরার জন্য সেটা নিয়ে নিয়েছি। তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এখানে তাড়াতাড়ি সব কিছু আর কি বন্ধ হয়ে যায়, সব চুপচাপ হয়ে যায়, তো সেই জন্য আর জোরে কথা বলছি না। স্কুটিটা আজকে আর দেখানো হলো না, কালকে দেখাবো। তো কালকের প্ল্যান হচ্ছে কাল স্কুটি করে আমরা দকির দিকে যাওয়া ভেবেছিলাম প্রথমে, মানে ওই ডিরেকশনটায়, মোটামুটি ধরুন ওই 90 কিলোমিটার মতন। কিন্তু তখন বললাম না, প্রথমে অত ডিস্টেন্স না গিয়ে আগে চেরাপুঞ্জি সাইডটা ঘুরে আসি, যেখানে সেভেন সিস্টার্স ওয়াটারফলস আছে, নোকালাই ওয়াটারফলস আছে, এরকমই মনে প্রোনাউন্স করেছে তোর মনে আছে, তারপর একটা কেভ আছে, অনেক কিছু আছে। তো কালকের একদম পুরো জ্যাম্প্যাক্ট প্রোগ্রাম আছে আমাদের এই এখানে যেখানে আছি আর কি, সেখানে সকাল ব্রেকফাস্ট দেয় বলেছে, কী দেবে আমি জানি না, কিন্তু যাই দিই সেটা খেয়ে দে, 8টা থেকে শুরু হয় তো সেটা খেয়ে দে বেরিয়ে পড়বো। আর আজকে কী হলো, ওই স্ট্রিটটায় গেছিলাম আই লাভ শিলং, যেখানে আর কি মানে মেন যেটা সেন্টার পয়েন্ট পুলিশ বাজার, তো সেখানে গিয়ে মোমো টোমো খেলাম, আপনাদের একটু একটু দেখালাম। আজকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, প্রচুর ঘোরা হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, এখন 11টা বেজে গেছে। পুলিশ বাজার সবাই বলে কিন্তু জানি না, মানে আমার তো পুলিশ বাজার খুব একটা সেরকম লাগলো না, সব কিছু অ্যাভেলেবেল, খুব ভিড়ভাড়টা সব কিছুই ঠিক আছে, বাট নেচারটা এনজয় করার জন্য পুলিশ বাজার ইজ নট দ্য রাইট প্লেস, মানে এখানে থেকে খুব একটা সুবিধা হবে না। আর শিলংয়ে আরেকটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, মানে আমরা 10টা নাগাদ গেছি সব দোকান অলমোস্ট ক্লোজড, তো সেরকম খাওয়া দাওয়া খুব একটা পাইনি, টুকটাক খেয়ে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, কালকের থেকে সব ভালো করে দেখাবো, সব কিছু এরিয়া কভার করবো, নতুন স্পট দেখাবো, তো দেখতে থাকুন আর সাথে থাকুন খুশবাবুর। আজকের এই এপিসোডটা আশা করি মোটামুটি ভালো লাগলো, এটা হচ্ছে ফার্স্ট এপিসোড, দেখা হবে আপনার সাথে কালকে।